জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন রফিকুল আলম। বৃহস্পতিবার ফরাক্কার ভিডিও অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বৈঠকে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন রফিকুল আলম। পাশাপাশি এদিন কৃষি, সেচ ও সমবায় দপ্তরে কর্মাধ্যক্ষ হন তুহিনা বেগম। জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরে কর্মাধ্যক্ষ হন মোসাম্মাত রোজিনা খাতুন। শিক্ষা সংস্কৃতি দপ্তরে কর্মাধ্যক্ষ হন কল্লোল কুমার সিংহ। শিশু ও নারী উন্নয়ন ও জনকল্যাণ দপ্তরে কর্মাধ্যক্ষ হন রেশমা বিবি। বন ও ভূমি সংস্কার দপ্তরে কর্মাধ্যক্ষ হন রুনা বিবি। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মাধ্যক্ষ হন মিনতি ঘোষ। খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মাধ্যক্ষ হন মালতি মণ্ডল। ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচরাচরিত শক্তি সমিতি দপ্তরে কর্মাধ্যক্ষ হন সাহানাজ বিবি। 87 আসন বিশিষ্ট ফরাক্কার পঞ্চায়েত সমিতি সভাপতি নির্বাচিত হন নীলুফা ইয়াসমিন এবং সহসভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার স্থায়ী কমিটি গঠন হয় ও বিশেষ বৈঠকে ফরাক্কার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়। এদিন কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ফরাক্কার ভিডিও জুন্নাইদ আহমেদ, পঞ্চায়েত সমিতি সভাপতি নীলুফা ইয়াসমিন, ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ অন্যান্যরা। কোনো কাজ হয়নি, আমাদের সভাপতি নীলুফা ছিল, সহকারী সভাপতি সোহেল ছিল, তাদের উপস্থিতিতে সমস্ত 9টা কর্মাধ্যক্ষই দলের নির্দেশ মতোই আমরা কর্মাধ্যক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে করলাম। এখানে কোনো রকম ভোটাভুটি কেউ চাইও নি, ভোটাভুটি হয়নি। আশা রাখবো আগামী দিনে বিধায়ক মনিরুল ইসলাম আমাদের ব্লক নেতৃত্ব সকলে মিলে এবং পঞ্চায়েত সমিতির শুধু 9 জন কর্মাধ্যক্ষ বা সভাপতি, সহকারী সভাপতি শুধু 11 জন নয়, টোটাল 17 জন আমাদের দলের প্রতীকে নির্বাচিত সদস্য সদস্যা, প্রত্যেকেরই সমান অধিকার দিয়ে, সমানভাবে মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা সুষ্ঠুভাবে 5টা বছর মানুষের জন্য কাজ করছি।